ডাল ডাল কোনটা কোনটা এটা আর 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 ডিম আলু ভাত তো আমি লাভলি আর তোমরা দেখছো লাভলি দে অফিসিয়াল সবাইকে জানাই শুভ সকাল সবার দিনটা কিন্তু খুব 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 ভালো কাটুক আর আমিও কিন্তু মোটামুটি আছি মানে ঠান্ডাতে তো সেরম একটা ভালো নেই সবারই শরীরটা খারাপের ওপর দিয়ে যাচ্ছে মাম্মামেরও হালকা করে ঠান্ডা লেগে গেছে আর এখানে রোদটা এতটাই সুন্দর দেয় না মানে আমি সকালে একবার করে এখানটায় আসবো আর বসবো আমার এই জায়গাটা খুব প্রিয় একটা জায়গা আমি আমন খাওয়ার পরে এখানে আমি চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি আর আজকে যেন সকাল থেকে আমি নটার সময় ঘুম থেকে উঠলাম তাও যেন ঘুম পাচ্ছে তারপরে আমি আলু ভাজার মা একটু পরোটা বানিয়ে দিল বলছে খেয়ে নেই কারণ আমি এরপর কাজে বসবো কিন্তু জানো এক তুমি আজকে আর কাজ করতে ইচ্ছে করছে না আজকে ভীষণই ঘুম পাচ্ছে আমার তো কি করে দেখি এরপরে আমি ভাবছি একটু ঘুমিয়ে পড়বো কারণ আর ভালো লাগছে না এক ঘন্টার মতো অ্যাটলিস্ট ঘুমোতেই হবে ঘুম থেকে উঠে আমি কাজে বসবো আর এখানে দেখো মাম্মামকে খাওয়ানোর জন্য বসে পড়েছি মাম্মাম এখানে খাবে আজকে ডালিয়ার খিচুড়ি আমার বেবি ডাল তোমার বেবি তো জানো আমি ঘুমিয়ে পড়েছিলাম প্রায় মতো বাজে ঘুম থেকে উঠে স্নান করে আমি মুড়ি খাওয়ার জন্য বসে পড়েছি এরপরে আর ফাঁকি মারলে চলবে না এবার আমাকে কাজে বসতেই হবে আর এখানে দেখো পায়রা মানে এটা পাখি তার সাথে একটা পায়রাও কিন্তু এসেছে এরা কেন প্রতিদিন চাল খাওয়ার জন্য আসে তোমরা অবশ্যই জানো আর এখানে মা চাল অনেকটা করে দিয়ে দেয় সকালেই দিয়ে দেয় যাতে প্রায় ও খেতে পারে যে বসে পড়েছি কারণ অনেকটা ডিলে হয়ে গেছে এখন প্রায় একটা মতো বাজে লাড খেয়ে ল্যাদ খেয়ে এখন ভাবছি ডাল কোনটা এটা ডাল আর ডিম সেদ্ধ কোনটা আর আলু সেদ্ধ আর ভাত ও মা সব জানে আমার সব কিছু জানি ঠিক আছে ওই জন্য সে খাই খাওয়ার পর সে সমীরণও খেয়ে বেরিয়েছে এখানে আলু পোস্ত টমেটো দিয়ে হয়েছে আমাদের তার সাথে শাক ভাজা অল্প করে আলুর সেদ্ধর একটা মিক্সড ডাল এখানে গাজর মটরশুঁটি দিয়ে একটা ডাল আছে কাঁচকলা ভাজা আর খোসা বাটা ছোলা আর কি খাচ্ছ মামাম তার দিদুনের কাছে বসে বসে ছোলা খাচ্ছে আর বাচ্চা কার্টুন দেখছে মামাম কিন্তু জানো তো আমার থেকে বেশি মায়ের সঙ্গে বেশিটা সময় কাটাই আর আমিও না অনেকটা ভরসা করে মাকে মানে যেহেতু ওর পুরোটাই মা দেখাশোনা করি আবার বলতো ছোলা হাঁ করে দেখাও 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 হ্যাঁ করো হ্যাঁ তো সন্ধ্যাবেলায় আমাদের চলছে আলুর পকোড়া বেশি কিছু না জানো তো বেসনটা কালো জিরা দিয়ে মা কুলে রেখেছে তার সাথে আলু এখানে আমি আলুর পকোড়া নিয়ে নিয়েছি তার সাথে মটরশুটি আর ছোলা অঙ্কুর যে হয়েছিল ছোলাটা সেটা তার সাথে কিন্তু আমার চা চলে এসেছে আর আজকে যেন আদা গোলমরিচ দিয়ে একটু ঝাল ঝাল চা বানালো মা মুড়ির সাথে খেতে কিন্তু মন্দ লাগে না আমার তো বেশ লাগে খেতে আর এই আলুর আমার যেন বেগুনি থেকে না এই আলুর পকোড়িটা খেতে সবথেকে বেশি ভালো লাগে প্রায় আমি মাকে বলি বানানোর জন্য নিরামিষের দিনে তো কোনো কথাই নেই যেহেতু আজকে পেঁয়াজ রসুন কিছু আমরা খাইনি তো সেক্ষেত্রে তো অমৃত বললেই চলে আর চাটা খাওয়ার পরে যেন একদম যেন গলাটা ছেড়ে গেল এটার একটু দরকার ছিল বিকেলবেলায় কারণ আমি বসে বসে কাজ করছিলাম এরপরে বেরিয়ে পড়েছি আমি একটু মাম্মামের জন্য দোকানে যাব কারণ মাম্মামের ব্যামপাসটা শেষ হয়ে গেছে ওটা আনার জন্যেই যাব এখন ব্যাগ নিয়ে চলে এসেছি যেখানে আমি নিজের জন্য এক ফোঁটাও বেরোই না মানে আমি এতটাই ঘুরে আর কি নিজের কোনো প্রয়োজনে আমি বেরোই না কিন্তু সেখানে বাচ্চার জন্য দেখো আমি দোকান অবধি চলে এসেছি কারণ যেহেতু সমীর নেই তো আমাকে আনতে হবে আর আমি এই ওষুধ দোকানটা থেকে নিই মানে আমাদের এখান থেকে নেওয়া হয় ক্যাম্পাস তো এখান থেকে আমি একটা লবণের প্যাকেট নিলাম আর একটা দুধ প্যাকেট নিলাম আজকে গোল্ড পেলাম না বললো এই দুধটাই ভালো খেতে বাড়ি পৌঁছালাম বেশি টাইম লাগে না আমি যাওয়াটাই মুশকিল হে আমি একবার একবার ভাবি জানো তো যে বিয়ের পরে লাইফটা পুরো চেঞ্জ হয়ে যায় মানে যে মানুষটা একরকম নিজের জন্য সবটা ভাবতো এখন কিন্তু তার সবটা ঘিরে যখন তার একটা বেবি হয়ে যায় তার মধ্যে সীমাবদ্ধ থাকে তো এখানে মামা মায়ের রুটি ভাত দুটোই দেওয়া আছে ডালের সাথে রুটির যে ফুল করে হয় না ওটা দিয়েছি আর এখানে ডিম খাচ্ছে দেখো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের চ্যানেল দেখা হচ্ছে নতুন ভিডিওতে চলো তাহলে টাট